পঁয়ত্রিশ হাজার মানুষের অংশগ্রহণে ঈদ উল প্রধান জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি প্রধান সদস্য সদস্য সংসদ রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশার মানুষ প্রয়োজনে নিরাপত্তা নিশ্চিত কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী দর্শক এই মুহূর্তে রাজধানীর জাতীয় ঈদগায় রয়েছেন সহকর্মী সৈয়দ খান সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে শরিয়ত জাতীয় ঈদগায় প্রস্তুতি কেমন দেখছেন এছাড়া নিরাপত্তায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম আপনি জানেন যে আগামীকাল ঢাকা শহরের সবচেয়ে বড় যে আমাদের জাতীয় ঈদগাহ অনুষ্ঠিত হবে এই জাতীয় ঈদগাহ কিন্তু প্রায় পুরোপুরি প্রস্তুত এই এই মুহূর্তে তো আজকের মধ্যে বাকিটা শেষ হয়ে যাবে আর এই কিছু আপনাকে দেখাতে চাই যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যেন যেহেতু এখানে প্রায় পঁয়ত্রিশ হাজার মুসল্লি একসাথে নামাজ পড়বেন তো পুলিশ এবং র্যাবের কন্ট্রোল রুম বসানো হয়েছে এছাড়া ওয়াচ টাওয়ার বসানো হয়েছে আর আপনি দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা ব্যবস্থা সবাই রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে এখানে পুলিশের পুলিশ ডিএমপি কমিশনার আসবেন তিনি আসলে নিরাপত্তা ব্যবস্থাটা দেখার জন্য এখানে পরিদর্শনে আসবেন এর এরপরে পৌনে এগারোটায় আসবেন র্যাবের ডিজি তারা পুরোটা আর কি আসলে নিরাপত্তা ব্যবস্থার পরিদর্শন করবেন এরপরে তারা জানাবেন আসলে কী কী অবস্থা ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়া কিন্তু এই আশেপাশের যেহেতু এখানে রাষ্ট্রপতি থাকবেন এই ঈদগাহে সেহেতু এখানে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অনেক বেশি নেওয়া হয়েছে এবং টহল কিন্তু বাড়ানো হয়েছে এছাড়া কালকে আগামীকাল যে নামাজের সময় যে যান চলা যান চলাচল সেই ব্যবস্থাও ট্রাফিক ব্যবস্থার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে তো আপনি জানেন যে এখানে পঁয়ত্রিশ হাজার মানুষ একসাথে আগামীকালকে ঈদের নামাজে একটি হবেন এবং সেইভাবেই কিন্তু পুরোপুরি এই ঈদগাহ সেবা প্রস্তুত করা হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা কিন্তু ব্যাপক জোরদার করা হয়েছে তো সব কিছু মিলিয়ে এখন আহ কিছুক্ষণ পরেই পুলিশ কমিশনার আসবেন তিনি আমাদের বাকিটা জানাবেন সাদিয়া ধন্যবাদ আপনাকে